ধরো কি এটা? গয়না? এক রতি এদিক ওদিক হয়নি কো, না মিলিয়ে দেখে নিতে পারো। ইস, কি বিতিকিচ্ছিরি সেকেলে সব গয়না, কার এগুলো? তোমার এক ঠাকুমার ছিল রাসমণি, বড় দুঃখী মানুষ ছিলেন। না এগুলো এখন তোমার। কি যাতা বকছো, আমি গয়না পড়ি কোনোদিন? পিসি ঠাকুমার ওই সেকেলে জবরজং গয়নায় কোনো ইন্টারেস্ট নেই আমার। শুনেছি বয়সকালে ডাকসাইটে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা, রূপের দেমাকও নাকি ছিল খুব। অল্প বয়সের বিধবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিলেন বরাবর। পাড়া ভাতনি বসে আছে, ডাকাডাকির পহর দেহ স্যান পঞ্চবাঞ্জ সাজাই দিছে। দিব তো ভাতের পাতে দুইটা কাঁচকলা সিদ্ধ, তার আবার ডাকাডাকি। যাই নারকলের বালা এক জোড়া, চুনি বসানো এক জোড়া, তাহলে চুরি বালা সব সমেত হইল গিয়া 28 জোড়া, কানের 19 জোড়া। কেউরে বিশ্বাস নাই বাবা, সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে, কখন আমি চক্ষু বুঝু হেলাইকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে। ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো ওর ভাইয়ের বউয়েরা। আমার জগৎ জুড়ে রয়েছে আমার কলেজ, আমার বন্ধু বান্ধব এবং আরো একজন যার কোনো খবর আমি পাইনি গত 3 মাস। এই সেমনি কি জিজ্ঞেস টিকেস করে চলতে আসুস, স্পিড বাড়া স্পিড বাড়া। কয়দিন সিটি পাস নাই? লাস্ট চিঠিটা পেয়েছিলাম গত জুলাইতে, টাঙ্গাইল থেকে লেখা, তাও 3 হাত ঘুরে এসেছিল। টাঙ্গাইল ঠিকা? হ্যাঁ তো আমাকে পূর্ববঙ্গে কলকাতার কোন কাগজের অফিসে কাম করতে ছিল না স্যামনাটা? সে তো এখনো করছে, তবে কিছুদিন হলো ইস্ট পাকিস্তান যাতায়াত করছে আর্মস ডেলিভারির কাজে। কষ্টি ইন্ডিয়ার পোলা হইয়া তো এদেশের লোক সাপোর্ট করছে না মুক্তিযোদ্ধাদের? আর বেনুদা তো মনে করে ওর দেশ ফরিদপুর, কাগজে পড়োনি স্টুডেন্ট কমিউনিটি এ নিয়ে উত্তাল। ও ভূতেরা তো আবার কাগজ টাগজ পড়ে না। ভূত ভূত কইরা গালি গালাজ করস কেন যখন তখন? আমি পড়ি না তো কি হয়েছে, অসুর ভূত আছে যারা রোজ খবরের কাগজ পড়ে। মিসেস গান্ধীর ডিসিশনটা যদি একটু আগে জানা যেত। আচ্ছা তুই তো এত লেখাপড়া শেখছস, রোজ কলেজ যাস, খবরে কাগজ পড়স, হিট একবার ভাইবা দেখছস, যার লগে তোর এত পিড়ি তার লগে তোর বিয়া কেমনে হইব? ওর দাদু রাম খেলনরা তো পিড়াইয়া মারছিল এই বাড়ির পুরুষগুলা, ওর ওর নাতিরে কি সাইডা দিব? তোর সাহস আছে ওগো বিরুদ্ধে যাও না? সাহস না থাকলে শুধু শুধু যাচ্ছি কাল ওর সঙ্গে দেখা করতে? আর সবসময় বিয়ে বিয়ে করো না তো বুর্জোয়াদের মতো, ওটাই কি জীবনের একমাত্র লক্ষ্য নাকি? কাজের মতো এইটা আবার কোন ভূত? থাক তুমি ওসব বুঝবে না, বুঝা কাম নাই। কথা ডুবে গেল তল তিমিরে, অপলক তুমি যে আছো মুখে অপরিচিতা, কুয়াশায় গড়া অলেক মানবিক কুয়াশা বৃথা।